রাজ্য ভলিবল সংস্থার নির্বাচন ঘিরে সরগরম ময়দান। 22 বছর ধরে সংস্থার সচিব পদে রয়েছেন রথীন রায় চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে নরেন্দ্রনাথ ঘোষ। তাদের বিরুদ্ধে এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন সংস্থার সহসচিব প্রকাশ রায়, রবীন্দ্রনাথ দাস। তাদের অভিযোগ, 22 বছর ধরে এখনো এক তন্ত্র চলছে সংস্থায়, আর্থিক দুর্নীতিও আছে অভিযোগের তালিকায়। তো একটা ডেমোক্রেসি বলে কিছু নেই, ডিকটেটারশিপ চলছে দিনের পর দিন, ওয়ান ম্যান শো এবং একটা তুঘলকি রাজত্ব চলছে। মানে যেখানে পোলট্রাইজ যা বলবে সেটাই, আমরা বিভাগীয় সব সেক্রেটারি আছে, তাদের কোনো ক্ষমতাই নেই। যদিও এইসব বিষয়কে কাঁদা ছোড়াছড়ি বলছেন সচিব রথীন রায় চৌধুরী, বলছেন অনেক আগে থেকেই তিনি পদ ছাড়তে চেয়েছেন কিন্তু কেউ দায়িত্ব নিতে রাজি হয়নি। এটা উৎসাহ ছাড়ার কিছুই নেই, যারা হাতিয়ার করছে তারাই জয়েন্ট সেক্রেটারি, তারাই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। 22 বছরে 22টা অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছে, সব মিটিং ওরা ছিল, সর্বসম্মতভাবে সব কিছু হয়েছে। দুপক্ষই এখন 19 তারিখে নির্বাচনের অপেক্ষায়।